সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো যারা যারা অনলাইন সার্ভে কাজ করে সত্যি সত্যি ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা 100% অনলাইন সার্ভে কাজ করে ইনকাম করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন এবং সফল হতে পারবেন। তো আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা 100% অনলাইন সার্ভে কাজ করে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো রিসেন্টলি যারা অনলাইন সার্ভে কাজ করতেছেন বা রিসেন্টলি যারা সার্ভে কাজটা করতে চাচ্ছেন, তারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু রিসেন্টলি কিন্তু সার্ভে কাজটা ভালো হচ্ছে না এবং আগের মতো কিন্তু সার্ভে ইনকাম করা যাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে একটা আইপি কিনছে, প্রক্সি কিনছে, কিনার পর তারা অনলাইন সার্ভে কাজটা করতেছে, দেখা যায় তারা তাদের আইপির টাকাটাও তুলতে পারে না এবং তারা যে একটা ইনভেস্ট করে ইনভেস্টের টাকাও কিন্তু তারা তুলতে পারে না। সো রিসেন্টলি কিন্তু অনলাইন সার্ভে কাজটা খুবই হার্ড হয়ে যাচ্ছে। তো আগের মতো কিন্তু অনলাইন সার্ভে কাজ করে কিন্তু ইনকাম করা যাচ্ছে না। তো কেন এই সার্ভে কাজটা বর্তমান বা রিসেন্টলি এত হার্ড হয়ে গেছে, কেন ইনকাম করা যাচ্ছে না, কেন সার্ভে কাজটা হচ্ছে না, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং 100% আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেব যে আপনারা কিভাবে আবার আপনারা অনলাইন সার্ভে কাজটা করতে পারবেন এবং সেখান থেকে আপনারা মোটামুটি অনেক ভালো আর্নিং করতে পারবেন আগের মতো। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, তো 6 মাস থেকে 1 বছর আগেও কিন্তু অনলাইন সার্ভে কাজ করে কিন্তু অনেক ইনকাম করা যেত। তাহলে কেন এখন রিসেন্টলি কেন অনলাইন সার্ভে কাজ করে ইনকাম করা যাচ্ছে না, কেন সার্ভেগুলো হচ্ছে না, কেন অ্যাকাউন্টগুলো বারবার ব্যান হচ্ছে, মোটামুটি দেখা যায় এখন সার্ভে কাজটা করাটাই অনেক টাফ হয়ে গেছে, তো কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাত্র 4টা পয়েন্ট বলবো, এই 4টা পয়েন্টের জন্যই কিন্তু বর্তমানে সার্ভে কাজটা হার্ড হয়ে গেছে এবং সার্ভে সাইটগুলো কিন্তু অনেকটাই আপডেট হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে 4টা পয়েন্ট শেয়ার করবো, এই 4টা পয়েন্ট যদি আপনারা ধরে রাখতে পারেন এবং আপনারা করতে পারেন, তাহলে আপনারা 100% অনলাইন সার্ভে কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন, আগের মতোই কিন্তু ইনকাম করতে পারবেন। আর আরেকটা কথা না বললে নয় যে বর্তমান বা রিসেন্টলি কেন সার্ভে কাজগুলো হচ্ছে না, এটার কারণ কিন্তু আমরা নিজেরাই কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে আমরা নষ্ট করতেছি। সো কিভাবে নষ্ট করতেছি, এটা আমরাই নিজেরাই কিন্তু এর জন্য দায়ী। সো এখানে কিন্তু অনেক কিছু ভুল আছে, আমাদের নিজেদের ভুলের কারণে কিন্তু আমরা সার্ভে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে ফেলতেছি এবং সাইটগুলো কিন্তু অনেক আপডেট হয়ে যাচ্ছে আমাদের ভুলের কারণেই। তো আপনারা অনেকেই মনে করেন যে সার্ভে কাজটা অনেক ইজি একটা কাজ, যে আমরা শুধু অ্যান্সার করবো আর আমরা ইনকাম করবো, আসলে কিন্তু তা না। যদি আপনারা মনে করে থাকেন যে ইউটিউবে 2-1টা ভিডিও দেখেই আপনারা একটা আইপি কিনে কাজ করবেন, ইনকাম করবেন, তাহলে এটা 100% ভুল ধারণা। সো অনেকেই করে কি, ইউটিউবে দেখা যায় 2-1টা ভিডিও দেখে, সার্ভে সম্পর্কে 2-1টা ভিডিও দেখে অ্যাকাউন্ট করা শিখে, শেখার পর আইপি সেট আপ করা শিখে, তারপর তারা একটা আইপি কিনে কাজ শুরু করে, দেখা যায় তারা সেখানে সাকসেস পায় না। সো কেন এরকম হচ্ছে বা কেন এই ধরনের ভুলগুলো হচ্ছে, কেন সার্ভে সাইট থেকে এখন ইনকাম করা যাচ্ছে না, সো আবার কিভাবে আমরা এখান থেকে প্রপারলি আগের মতো ইনকাম করতে পারবো, সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করবো, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও সবসময় আপনাদের জন্য নিয়ে আসব। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। তো যাই হোক, এখন আসি মূল কথায়, যে কেন আমাদের সার্ভে কাজগুলো এখন হচ্ছে না, কেন আমরা এখান থেকে প্রপারলি আগের মতো ইনকাম করতে পারছি না। সো প্রথমে আমি যেই পয়েন্টটা বলবো, অর্থাৎ 1 নম্বর যে পয়েন্টটা বলবো, সেটা হলো আমাদের একটা পারফেক্ট প্রোফাইল বা ইনফরমেশন। সো এটা হয়তো অনেকেই জানেন না। ধরেন আমরা যে ইউটিউবে কাজ করি, আমরা কিন্তু কী করি, আপনাদেরকে অনলাইন সার্ভে কাজ শেখানোর জন্য কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করি এবং সেখান থেকে কিন্তু আপনারা মূলত কাজটা একটু হলেও শিখতে পারেন এবং সেখান থেকে শিখেই কিন্তু আপনারা অনলাইন সার্ভে কাজটা করতে আসেন বা করতে চান। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, আজকে থেকে 6 মাস আগে বা 1 বছর আগেও কিন্তু ইউটিউবে এত অনলাইন সার্ভে নিয়ে কিন্তু কোনো ভিডিও ছিল না এবং তারা কিন্তু হাইডলি কাজ করতো এবং তারা কিন্তু খুব ভালো কাজ করতো, তারা কিন্তু এটাকে বিস্তার করেনি। সো তারা কিন্তু বা আমরা কিন্তু অনেক আগে থেকে কাজটা করি, আমরা কিন্তু ইউটিউবে এরকম ভিডিও দিতাম না, বাট রিসেন্টলি কিন্তু আমরা কী করতেছি, ইউটিউবে ভিডিও দিয়ে কিন্তু আপনাদেরকে কাজটা শিখাইতেছি। সো এখন যে প্রবলেমটা হলো, আমাদের কিন্তু একটা পারফেক্ট প্রোফাইল বা ইনফরমেশন না থাকার কারণে কিন্তু আমরা এই প্রবলেমগুলোতে পড়ে যাচ্ছি। তো মনে করেন আমরা যখন ইউটিউবে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে অনলাইন সার্ভে কাজ করাটা শেখাচ্ছি, সেখানে আমরা কী করি যে একটা PDF ফাইল আপনাদেরকে দিয়ে দিই বা কিছু ইনফরমেশন দিয়ে দিই, অনেকগুলো অ্যান্সার দিয়ে দিই, এগুলো দেখে কিন্তু আপনারা শিখেন। সো আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখতেছে এবং হাজার হাজার ভিউয়ার্স কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে কাজ করতেছে এবং একটা জিনিস খেয়াল করে, সমস্ত ভিউয়ার্সরাই কিন্তু একটা প্রোফাইলের মাধ্যমে কিন্তু তারা কাজটা শিখতেছে। যেমন আপনার বাৎসরিক আয় কত, তারপর আপনার ফ্যামিলি মেম্বার কত, আপনি কোথায় জব করেন, কোন পোস্টে জব করেন, তারপরে আপনার ইনকাম কত, আপনার
ট্যাক্স কত, আপনার কী গাড়ি ইউজ করেন, তো এরকম সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু একটা ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনারা সকলেই কিন্তু এই কাজটা শিখতেছেন। তো মোট কথা, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি সবাই কিন্তু একটা পিডিএফ ফাইল বা একটা কোশ্চেনের শিট আপনাদেরকে দিয়ে দিই, ওই শিটের মাধ্যমে কিন্তু আপনারা কাজটা শিখেন। তো এখন প্রশ্ন হলো, সবাই কিন্তু ওই কাজটা শেখার পর একটা আইপি কেনার পর ওই একটা প্রোফাইলের মাধ্যমে কিন্তু সবাই অ্যাকাউন্ট করতেছে। সো বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইউজার আছে এবং অনেক অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু ওই একটা ইনফরমেশনের মাধ্যমেই তারা কিন্তু সবসময় অ্যাকাউন্ট করে, কারণ তারা কিন্তু আমাদের মতো ইউটিউবারের ভিডিও দেখেই কিন্তু কাজটা শিখে এবং অ্যাকাউন্ট করা শিখে এবং ইনফরমেশনগুলো কালেক্ট করে। সো দেখা যায় বাংলাদেশ থেকে যদি 100,000 অ্যাকাউন্ট হয়ে থাকে বা 100,000 ইউজার থেকে থাকে সার্ভে কাজের জন্য, তারা কিন্তু সকলেই একটা ইনফরমেশনের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করতেছে, অর্থাৎ টোটালি সব কিছু সেম টু সেম। তো এখন আপনারা একটু ভেবে দেখেন, তো বাংলাদেশ থেকে যদি 100,000 ইউজার থাকে এবং 100,000 ইউজারই যদি একটা ইনফরমেশন বা একটা প্রোফাইলের মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকে, তাহলে আপনারা একটু ভেবে দেখেন সাইটগুলো কেন আপডেট হবে না। তারা কিন্তু এটা ধরতে পারে যে 100,000 অ্যাকাউন্ট বা এত অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্ট সেম ইনফরমেশন সব কিছু দিয়ে কিন্তু একরকম একইভাবে কিন্তু অ্যাকাউন্ট করতেছে। সো এগুলো করার কারণে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে আপডেট হয়ে যাচ্ছে এবং ওই সার্ভে সাইটগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে আপডেট হয়ে যাচ্ছে যে কেন এরকম সেম ইনফরমেশনে এত অ্যাকাউন্ট হচ্ছে। সো তারা কিন্তু এদিকে নজর দিচ্ছে, নজর দেওয়ার পর যখন টুকিটাকে একটু ধরতে পারতেছে যে এগুলো বাইরের কান্ট্রি থেকে প্রক্সি বা আইপি ব্যবহার করে এরকম ইনফরমেশনের মাধ্যমে, অর্থাৎ ফেক ইনফরমেশনের মাধ্যমে তারা অ্যাকাউন্ট করতেছে, সো তখন কিন্তু তারা ধরতে পারে এবং এগুলো ধরতে পারার কারণে কিন্তু সাইটগুলো এখন আপডেট হয়ে যাচ্ছে এবং অ্যাকাউন্টগুলো কিন্তু অযথায় ব্যান করে দিচ্ছে। বিশেষ করে যারা নতুন অ্যাকাউন্ট করতেছে তারা কিন্তু অনেক কাজ করার পরেও কোনো ইনকাম করতে পারতেছে না, কারণ ওই যে সাইটগুলো কিন্তু আপডেট হয়ে গেছে আমাদের জন্যই কিন্তু। সো আমরা কিন্তু এরকম করার কারণে কিন্তু আমরা সেম ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতেছি, সব কিছু সেম দিয়ে সবার অ্যাকাউন্ট কিন্তু সেম ইনফরমেশন হয়ে যাচ্ছে। সো এর জন্য কিন্তু সাইটগুলো অতিরিক্ত মাত্রায় আপডেট হয়ে গেছে, যার কারণে তারা কিন্তু এখন এদিকে প্রচুর পরিমাণে নজর দিচ্ছে এবং অ্যাকাউন্টগুলো কিন্তু যদি এরকম ভুলভাল তারা ধরতে পারতেছে অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দিচ্ছে, লগ ইন করতে দিচ্ছে না, এমনকি দেখা যাচ্ছে তাদের অ্যাকাউন্ট ওল্ড মানে অলরেডি যারা কাজ করতেছে তাদের অ্যাকাউন্টও কিন্তু ব্যান হয়ে যাচ্ছে। সো এর মূল কারণ কিন্তু হলো এগুলো। সো এখন আপনার প্রশ্ন হলো, যদি আপনারা অনলাইন সার্ভে কাজ করতে চান, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই যে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে সেম ইনফরমেশন দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন না, আপনারা চেষ্টা করবেন একটু হলো উলট পালট করে আপনারা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, কারণ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু একটা প্রোফাইলের মাধ্যমে ভিত্তি করে কিন্তু, অর্থাৎ একটা প্রোফাইলের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সার্ভেগুলো ম্যাচ হয় বা আপনাদের প্রোফাইলে কিন্তু সার্ভেগুলো আসে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা সেম প্রোফাইল না দিয়ে, অর্থাৎ ইউটিউবে যে বিভিন্ন পিডিএফ ফাইল আছে এগুলো হুবহু না দিয়ে আপনারা চেষ্টা করবেন একটু উলট পালট করে দেওয়ার জন্য, আর এবং ওগুলো আপনারা সবসময় নোট করে রাখবেন, নোট করে রাখলে কিন্তু আপনাদের হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আপনারা সেম টু সেম দিবেন না, ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবের পিডিএফ ফাইল দিয়ে এরকম সেম টু সেম না দিয়ে আপনারা কি করবেন, আপনাদের নিজেদের মতো করে একটু উলট পালট করে আপনারা নোট করে রাখবেন। সো এভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন বা ইনফরমেশন দিবেন, তাহলেই দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অনেকটাই ভালো থাকতেছে এবং আপনারা ভালো কাজ করতে পারতেছেন। সো এখন আসি আমরা 2 নম্বর পয়েন্টে। সো 2 নম্বর যে পয়েন্টটা আমি বলবো আপনাদের বলবো সেটা হলো আপনারা ভালো মানের আইপি না ইউজ করা। সো অনেকে দেখা যাচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তারা টুকটাক একটু কাজটা শিখতে পারছে, বিভিন্ন কিভাবে অ্যান্সার দিতে হয় তারা সব কিছু জানতে পেরেছে, সো এখন তারা ভাবতেছে একটা কাজ করবে। সো দেখা যায় তারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে কাজ শিখে এখন কাজ করবে। সো এখন দেখা যায় তারা বাংলাদেশের বিভিন্ন আইপি প্রোভাইডারের কাছ থেকে বিভিন্ন ধরনের আইপি তারা কিনে কাজ স্টার্ট করে দেয়। যেমন দেখা যায় অনেকেই 500, 600, 1000 তারপর 1600 এরকম কম দামি আইপি দিয়ে তারা কাজ শুরু করে দেয়। সো বর্তমানে কিন্তু এটা একদমই চলবে না। যদি আপনারা অনলাইন সার্ভে কাজ করে সত্যি সত্যি আপনারা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই মাস্ট আপনাদেরকে ভালো মানের আইপি ব্যবহার করতে হবে। সো আজকে থেকে যদি আপনারা 6 মাস 1 বছর আগের কথা চিন্তা করেন, তাহলে দেখা যাচ্ছে সেখানে কম দামি আইপি দিয়ে হলেও আপনারা কাজ করতে পারতেন এবং ভালো ইনকাম করতে পারতেন। বাট রিসেন্টলি 2020 সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, 2021 সাল এসে গেছে এবং মনে করেন 2021 সালে এসে আপনাদের কম দামি আইপি দিয়ে কাজ করার কথা ভাবাই চলবে না। যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের আইপিগুলো ইউজ করতে হবে, কারণ বর্তমানে কিন্তু সার্ভে সাইটগুলো কিন্তু অত্যন্ত আপডেট হয়ে গেছে। তারা কিন্তু এখন বুঝতে পারে যে বাহির থেকে অর্থাৎ অন্য অন্য দেশ থেকে কিন্তু বিভিন্ন প্রক্সি বা আইপি ব্যবহার করে কাজ করতেছে। সো তারা কিন্তু এখন এই ব্যাপারে কিন্তু অনেকটাই সচেতন। সো অবশ্যই আপনারা যদি এখানে কাজ করতে চান অবশ্যই অবশ্যই আপনাদের ভালো মানের আইপি লাগবে। আমি আবারও বলছি, যদি আপনারা ভালো মানের আইপি ছাড়া কাজ করেন তাহলে আপনাদের কোনো লাভ হবে না। তো যদি আপনারা ভালো মানের আইপিগুলো ইউজ করেন তাহলে দেখবেন যে আপনাদের আইপির যে প্রাইভেসিগুলো, ডিএনএস প্রাইভেসিগুলো, বিভিন্ন সেটিংস আইপির যে প্রাইভেসিগুলো এগুলো কিন্তু খুবই ভালো থাকে। যদি আপনারা ভালো মানের আইপি দিয়ে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি। যদি আপনারা ভালো মানের আইপি দিয়ে অনলাইন সার্ভে কাজটা শুরু করেন তাহলে আপনাদের অবশ্যই আপনাদের সাকসেস আসবে এবং এখান থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন এবং আগের মতো ইনকাম করতে পারবেন। বাট 2021 সালে এসে কোনোভাবেই কম দামি বা নিম্নমানের আইপি দিয়ে আপনারা কিন্তু অনলাইন
অনলাইন সার্ভে কাজ করে, কিন্তু আপনারা অনলাইন থেকে কোনোভাবেই আপনারা ইনকাম করতে পারবেন না। সো যদি আপনারা কম দামি আইপিগুলো ব্যবহার করেন তাহলে দেখা যাবে সাইটগুলো আরও আপডেট হয়ে যাবে এবং এভাবে কিন্তু আপনারা একসময় দেখা যাবে সার্ভে সাইটগুলোতে আপনারা কাজই করতে পারতেছেন না। সো আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা নতুন হন বা পুরাতন হন, আপনারা অবশ্যই অবশ্যই ভালো মানের আইপিটা ব্যবহার করবেন। সো ধরেন অনেকে দেখা যায় ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে তারা মোটামুটি কাজটা শিখে, তো তারা আমাদেরকে বা বিভিন্ন আইপি প্রোভাইডারকে বলে ভাই আমি নতুন, আমরা আমাদের একটা কম দামের আইপি দেন, কম দামি আইপি দিয়ে আমরা কাজটা শুরু করি দেখি কেমন হয়। তো এটা কিন্তু আপনাদের একদমই ভুল ধারণা। সো আপনারা যেহেতু নতুন, আপনারা নতুন কাজ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা প্রথমেই ভালো আইপি দিয়ে কাজ করেন। যদি আপনারা প্রথমেই নিম্নমানের আইপি দিয়ে কাজ করেন তাহলে তো আপনাদের কাজই হচ্ছে না এবং আপনারা কিন্তু উল্টাপাল্টা কাজ করতেছেন, আপনাদের ইনকাম হচ্ছে না, আপনারা কাজ করতে পারতেছেন না, তাহলে আপনাদের কি হলো? আপনারা কিন্তু প্রথমেই ব্যর্থ হয়ে যাচ্ছেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা নতুন হন কিংবা পুরাতন হন, আপনারা অবশ্যই ভালো মানের আইপিগুলো ব্যবহার করবেন, তাহলে আপনারা 100% আপনারা অনলাইন সার্ভে কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা এখন থেকে অর্থাৎ আজকে থেকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা কেউই আপনারা নিম্নমানের বা খারাপ আইপিগুলো আপনারা ব্যবহার করবেন না, অবশ্যই ভালো আইপিগুলো ব্যবহার করবেন। তো ভালো আইপি ব্যবহার না করলে কোনো কিছুই আপনাদের হবে না, আপনারা কোনো ইনকাম করতে পারবেন না, আপনারা সাকসেস হবেন না, কোনো কিছু করতে পারবেন না, আপনাদের কষ্টগুলো কিন্তু বিফলে যাবে। সো অবশ্যই অবশ্যই 2021 সালে এসেও যদি আপনারা অনলাইন থেকে অর্থাৎ অনলাইন সার্ভে কাজ করে ভালো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা ভালো মানের আইপি ব্যবহার করুন। আমি আবারও বলছি আপনারা অবশ্যই ভালো মানের আইপিগুলো ব্যবহার করুন। তো যাই হোক, এখন আমি আপনাদের 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো না বুঝে কাজ করা। সো অনেকেই আছে দেখা যায় ইউটিউবে দুই একটা ভিডিও দেখে তারা মনে করে যে এখন তারা অনলাইন সার্ভে কাজ পারবে, কারণ এটা সহজ একটা কাজ যে তারা শুধু প্রশ্ন করবে আমরা অ্যান্সার করব। সো এটা অনেকেই কিন্তু মনে করে, তারপর দেখা যায় একটা নিম্নমানের আইপি কিনে বা একটা আইপি কিনে তারা কাজ শুরু করে দেয়। তো কাজ শুরু করে দিলে দেখা যায় তারা উল্টাপাল্টা কাজ করতেছে, তারা বোঝে না, জানে না, সো উল্টাপাল্টা কাজ করে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান খাচ্ছে, সাসপেন্ড খাচ্ছে। তো এরকম যখন অনেক ইউজার যখন উল্টাপাল্টা কাজ করতেছে, না বুঝে কাজ করতেছে, তখন কিন্তু ওই সাইটগুলো এমনিতেই আপডেট হয়ে যাচ্ছে, সচেতন হয়ে যাচ্ছে তারা কিন্তু এই ব্যাপারে অনেক নজর দিচ্ছে যে বাইরের কান্ট্রি থেকে প্রক্সি ইউজ করে কাজ করতেছে, তখন কিন্তু তারা বিভিন্ন রকম আপডেট করে ফেলে। যেমন দেখা যায় এখন কিন্তু অনেক সাইডে পেমেন্ট উইথড্র করতে গেলে বিভিন্ন প্রবলেম হয়ে যাচ্ছে, ফোন ভেরিফিকেশন চাচ্ছে, তারপরে দেখা গেলো যে পোস্টাল ভেরিফিকেশন চাচ্ছে, এরকম অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এই আপডেটের কারণেই। সো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা কেউই টোটালি অর্থাৎ 100% জ্ঞান অর্জন না করে কেউ আপনারা অনলাইন সার্ভে কাজ করতে আসবেন না, তাহলে দেখা যাবে আপনাদের কষ্টও বিফলে গেছে, আপনাদের ইনভেস্টও বিফলে গেছে, আপনারা কোনো কিছু করতে পারবেন না। তো দেখা যায় অনেকে মনে করে অনলাইন সার্ভে কাজটা একদম ইজি একটা কাজ, যে তারা ভাবে যে তারা প্রশ্ন করবে আমরা শুধু অ্যান্সার দিয়ে দেবো, আসলে কিন্তু এরকম না। তো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এটা ইউএস এর কাজ, আমরা বাহিরের কান্ট্রি থেকে প্রক্সি ইউজ করে কাজ করতেছি। সো অবশ্যই আমাদেরকে কিন্তু ইউএস এর কালচার অনুযায়ী কাজ করতে হবে। ইউএস এর পার্সনদের জীবনযাপন কেমন, তাদের কালচার কেমন, তাদের বিহেভিয়ার কেমন, এই সব কিছু সম্পর্কে কিন্তু আমাদের টোটালি ধারণা রাখতে হবে। তারপর কিন্তু আমরা যখন কাজ করবো টোটালি আমাদেরকে একটা ইউএস এর ফেক পার্সন হিসেবে অর্থাৎ কাল্পনিক একজন পার্সন হিসেবে ইউএস এর আমাদের কিন্তু কাজ করতে হবে, এবং আমরা যখন কাজ করব অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু তাদের মতো করে ভাবতে হবে। সো তাদের জীবনযাপন কেমন, তারা কি, তাদের বিহেভিয়ার কি, তাদের কালচার কি, ওই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। টোটালি একজন কাল্পনিকভাবে আপনার ইউএস এর পার্সন হতে হবে এবং তাদের মতো করে আমাদের ভাবতে হবে। তো এরকম ভেবে কিন্তু আমাদের কাজ করতে হবে। বাট অনেকেই ভাবে যে ইউটিউবে দু একটা ভিডিও দেখে জাস্ট অ্যান্সার করবো আর আমরা ইনকাম করবো, আসলে কিন্তু টোটালি এরকম না। সো আপনি একবার ভেবে দেখুন তো, আপনি ইউএস এর সম্পর্কে কতটুকু জানেন যে আপনি অনলাইন সার্ভে কাজটা করতে এসেছেন? অবশ্যই আপনাকে ইউএসএ সম্পর্কে আগে ভাবতে হবে, জানতে হবে, তারপর এই কাজটা করতে হবে। সো আপনি একবার ভাবুন তো, আপনি কয়টা ফ্লাইটের নাম জানেন ইউএসএর, কয়টা শপিং মলের নাম জানেন, কয়টা অনলাইন শপিংয়ের নাম জানেন, কয়টা হোটেলের নাম জানেন, তারপরে দেখা গেলো কয়টা ব্যাংকের নাম জানেন, তারপর কয়টা হোটেলের নাম জানেন, কয়টা হসপিটালের নাম জানেন, এরকম কিন্তু অনেক কিছু আছে। সো আপনারা কয়টা জানেন, দেখা যায় আপনারা একসময় একটা অ্যান্সার করতেছেন, তারপর দেখা যায় অন্য সময় ওই কোশ্চেনটা করলে আপনারা অন্য আরেকটা কোশ্চেন করতেছেন। সো এগুলো সম্পর্কে আগে আপনাদের টোটালি ধারণা থাকতে হবে, শপিং মলগুলো সম্পর্কে, তারপর হসপিটাল, ফ্লাইট, তারপরে এই সব কিছু সম্পর্কে কিন্তু আপনাদের আগে জানতে হবে, বুঝতে হবে, আপনাদের মুখস্থ করতে হবে, তারপর কিন্তু আপনারা এই কাজটা করতে আসবেন। সো মোট কথায় আপনাদের টোটালি 100% ধারণা নেওয়ার পর আপনাদের এই কাজটা করতে হবে। সো কেউই ইউটিউবে দু একটা ভিডিও দেখেই আপনারা কাজ করতে আসবেন না, আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি, ইউটিউবে মাত্র দু একটা ভিডিও দেখে আপনারা কাজ করতে আসবেন না, আগে টোটালি এই সম্পর্কে নলেজ নেবেন। এখানে অনেক নিয়মকানুন আছে, অনেক রুলস আছে, তারপরে সাইটগুলোর অনেক নিয়মকানুন আছে, সো এগুলো সব কিছু জানার পরই আপনারা কাজ করতে আসবেন। তো যাই হোক, এখন
আমি আপনাদের বলবো চার নাম্বার পয়েন্ট। সো চার নাম্বার যে পয়েন্টটা বলবো যে মনে করেন আপনারা সবকিছু মোটামুটি শিখলেন, সো চার নাম্বার যে পয়েন্টটা কেন বর্তমানে সার্ভে কাজগুলো হচ্ছে না, সো এর মূল কারণগুলো হলো বা কেন সার্ভে সাইটগুলো এত আপডেট হয়ে যাচ্ছে, আমরা এখন কাজ করতে পারতেছি না, ইনকাম করতে পারতেছি না, ইনকাম করলেও উইথড্র দিতে পারছি না, এরকম কেন হচ্ছে। সো এর মূল কারণগুলো হলো বা একটা কারণ আমি বলতে পারি সেটা হলো যে আইপি, তারপরে জিমেইল, তারপরে অনলাইন সার্ভে সাইটগুলোর যথাযথ ব্যবহার না জানার কারণেও কিন্তু এরকম প্রবলেম হচ্ছে। সো অনেক সময় দেখা যায় আপনারা আইপির ব্যবহারটা যথাযথভাবে করতে পারেন না। তো দেখা যায় অনেকেই ভাবে যে একটা আইপি আপনারা সেট করলেন, সেট করার পর 100% করলেন তাহলে হয়ে গেল। আসলে কিন্তু না, একটা আইপি সেট করার পর আপনাদের কিন্তু ওই ব্রাউজারের অনেক প্রাইভেসি আছে, প্রাইভেসিগুলো আপনাদের করতে হবে। তারপর দেখা গেলো যে আপনারা কী করেন, অনেকে কী করেন দেখা যায় আপনারা কাজ করতেছেন, একটা ইংলিশ কোশ্চেন করলো, আপনারা ইংলিশটা বুঝতে পারেন না, আপনারা কী করেন আপনারা ওই ব্রাউজারেই করেন কি, আপনারা গুগল ট্রান্সলেট করে আপনারা সেখানে বাংলা করে ফেলেন। সো এই যে আপনারা বাংলা করলেন, তারা কিন্তু বুঝতে পারে যে বিভিন্ন কুকি সিস্টেমের মাধ্যমে তারা বুঝতে পারে যে আপনারা বাংলা ট্রান্সলেট করতেছেন। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হয়। সো আপনারা অবশ্যই আইপির যথাযথ ব্যবহারটা করবেন, আপনারা চেষ্টা করবেন আইপি প্রাইভেসিগুলো ভালো করে করার জন্য। আপনারা টোটালি কাজ করার আগে আইপিগুলো চেক দিয়ে নেবেন, ভালো করে চেক দিয়ে নেবেন। তারপরে দেখা গেলো যে আপনারা কী করবেন, সবসময় আপনারা আইপির প্রাইভেসিগুলো, আপনাদের সাইটের প্রাইভেসিগুলো, তারপর ব্রাউজারের প্রাইভেসিগুলো আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। তো তারপরে দেখা গেলো জিমেলের একটা প্রাইভেসি আছে। মনে করেন আমরা যারা কাজ করি আমরা কিন্তু জিমেল কিন্তু সবসময় বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করি, এটা কিন্তু সমস্যা না। বাট সমস্যা হলো অনেক সময় দেখা যায় জিমেল খোলার পর আমরা দেখা যায় বাংলাদেশি ইন্টারনেট দিয়েও আমাদের জিমেলটাকে আমরা লগ ইন করে রাখি, আবার দেখা গেলো যে সার্ভে সাইটে কাজ করবো ওই অর্থাৎ আইপি সেট করার পর সেখানেও আমরা জিমেলটা কী করে রাখি, অ্যাড করে রাখি, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাচ্ছে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের জিমেলটা শুধুমাত্র আইপি সেট করার পর সেখানে লগ ইন করা, আপনারা আগে বাংলাদেশি নাম্বার দিয়ে বাংলাদেশি নেট দিয়ে জিমেলটা খুলে নেবেন, কোনো সমস্যা নেই। বাট খোলার পর আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র আইপি সেট করার পরে আপনারা কী করবেন, জিমেলটাকে লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনাদের জিমেলটা প্রাইভেসিটা ঠিক থাকবে। সো তারপরে দেখা গেলো আপনারা অনলাইন সার্ভে সাইটের প্রাইভেসিগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন যে কোন সাইডের কী রুলস, তারপরে কোন সাইডের নিয়ম কী, কী করলে কী প্রবলেম হয় সাইটগুলো, এই সাইটগুলোর প্রাইভেসি সম্পর্কে বা সাইটগুলোর রুলস, টার্মস অফ কন্ডিশন এগুলো অবশ্যই আপনারা আগে জেনে নেবেন, তাহলে আপনাদের সাইটগুলো ভালো থাকবে, আপনাদের অ্যাকাউন্টগুলো ভালো থাকবে। তো যাই হোক, মোটামুটি আজকের এই ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা যদি এই চারটা পয়েন্ট বা আমি আজকে যে কথাগুলো আপনাদের বললাম যদি আপনারা এগুলো মেনটেন করে চলতে পারেন বা মেনটেন করে কাজ করেন, তাহলে 100% আপনারা কিন্তু আগের মতো করেই ভালোভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।